টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। শুরুতে একটা অপ্রাসঙ্গিক কথা বলি, ইউটিউবে আমরা যে ধরনের ভিডিও দেখি, অনেক ভিডিওই শুরুর 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড দেখলেই হয়ে যায়, মূল ভাবটা বোঝা যায়। কিন্তু আমার ভিডিওগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমার ভিডিওগুলো যত গভীরে যাবেন তত একটু ভিন্ন থেকে ভিন্নতর হতে থাকে। কারণ আমি জোকস বলি না, আমি আসলে ইউটিউবে গল্প বলি, একটা প্রতিটা ভিডিও আমার একটা গল্প। তো একটা গল্প যদি আমরা পড়তে বসি, সেটা যদি একটা দুইটা প্যারাগ্রাফ পড়ি, তাহলে যেমন পুরো গল্পটা বোঝা যায় না, একইভাবে আমার ভিডিওগুলো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তাই অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো না লাগে তাহলে ইউটিউব ছেড়ে আমি একদম অ্যামাজনে চলে যাব। অ্যামাজনের কথা যখন আসলো তখন একটু বলতে হয়, আচ্ছা আচ্ছা, পাশে আমার কথাবার্তা বলতেছে প্রতিবেশী, তো চলুক না, ওনাদের কথাবার্তাও চলুক আমার কথাবার্তাও চলুক। তো আসলে একটা খেলা খেলি, আমি আজকে টেকা পাখি গানের রিভিউ দিতে বসছি 2 দিনের দুনিয়া ওই ফিল্মের। তো আসেন আগেরটা খেলা খেলে নিই, আসেন চোখটা বন্ধ করি সবাই। রাজ বাবা তুমি চোখ বন্ধ করো না, মানে আমার ছেলে ভিডিওটা করতেছে তো ও চোখ বন্ধ করলে তো আবার একটু মুশকিল হয়ে যাবে। চোখ বন্ধ করলাম, এবার একটু লম্বা দম নেই, মেডিটেশন টাইপের আর কি। আরেকটা দম নেই, কল্পনা করি আমরা এই মুহূর্তে অ্যামাজনে হাঁটছি, বিশাল অরণ্য অ্যামাজন, অনেক গাছ, গাছের পাতার ফাঁকে ফাঁকে সূর্যের রশ্মি পড়ছে, একটা অদ্ভুত পরিবেশ। এই মুহূর্তে কিসের যেন একটা সুন্দর ঘোর লাগা শব্দ আসছে, একটা গুঞ্জন, একটা গুনগুন, শুনতে পাচ্ছেন? এই গুনগুনটা হচ্ছে হামিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বা পৃথিবীর সবচেয়ে ছোট পাখি এই হামিং বার্ড। হামিং বার্ড যখন ডানা ঝাপটায় একসাথে অনেক অনেক রঙিন পাখি, যখন ডানা ঝাপটায় দেখতে পাচ্ছেন তো পাখিগুলো, খুব সুন্দর পাখি হামিং বার্ড। এই ডানা ঝাপটানোর একটা চমৎকার গুঞ্জন হয়, একটা গুনগুন হয়, একটা অদ্ভুত মায়াবী জগতে আমাদের নিয়ে যায়। চোখ খুলতে পারেন। এই যে গুঞ্জন, গুনগুন, এইটাকে গানের ভাষায় বলে হামিং। এই হামিং বার্ড থেকেই হামিং শব্দটা আসছে। যেমন ধরেন এই যে গানের মধ্যে এই ধরনের হামিংগুলো আমরা দেখি বিভিন্ন শিল্পীদের, এই হামিংগুলো একটা গানকে অনেক অনেক বেশি সমৃদ্ধ করে এবং অনেক বেশি, মানে কি বলবো, একটা মধুর একটা আবহ তৈরি করে। টেকা পাখি গানের মাশা ইসলামের এই হামিংগুলো দুর্দান্ত ছিল। এই মাশা ইসলাম বলতে গেলেই আমার বারবার মাশা আমিনই মাথায় চলে আসে, ইরানে সাম্প্রতিক সেই নির্মম চাক্কা। আমি এখন মাশা ইসলামে আছি, মাশা আমিনিতে নাই। তো টেকা পাখি গানটাতে মাশা ইসলামের হামিংগুলো দুর্দান্ত ছিল। তারপরে ধরেন গানটা যখন শুরু হয়, হা 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 হা, আমি গাইতে পারছি না ভালো মতো, মানে কি অদ্ভুতভাবে উনি শুরু করছেন। তারপরে ধরেন হো হো, এই জায়গাগুলো হো হো, এই পার্টগুলো, এই ছোটো ছোটো কাজগুলো একদম মানে কাঁপায় দেওয়ার মতো। গানটা তো আমি দিনে কতবার শুনি, একদম অনেস্টলি বলছি, সারাদিন আমি এই গানগুলো শুনি, আমার বাচ্চারা সামনে আছে ওরাও জানে, সারাদিন আমি এই গানটা শুনতেছি। এত সুন্দর, এত অদ্ভুত একটা মাদকতা, একটা চটক এই গানটার মধ্যে, আহা, মানে মনে শুনলেও রেস শেষ হয় না, পরের গানে যেতে ইচ্ছা করে না, মনে হয় আবার শুনি আবার শুনি। এবার আসি গানের কথায়। অনন বিশ্বাস এই গানটা লিখছেন, উনি পরিচালক,
তো আমরা জানি উনি যে একজন ভালো চিত্রনাট্যকার তাও তো আমরা জানি, কিন্তু কি অদ্ভুত সুন্দর গান লিখলেন উনি, টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো। এবং এটা একটা মজার গান হইলেও বা একটা আইটেম সঙ্গের মতো কোনো একটা সং হইলেও এটা কিন্তু আমাদের একটা জীবনবোধের গান। আপনি দেখেন যে আমরা যখন মানে একটু জীবনে নড়বড়ে অবস্থায় থাকি, এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত জীবনে যে টানপুরাণ মাসের শেষ দিন দিনগুলোর যে টানপুরাণ, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন এই টেকা পাখি গানটা দিয়ে। তারপরে আসি গানটার সঙ্গীতায়োজন, খুব সিম্পল সঙ্গীতায়োজন, ভালো কথা। এই গানের যে সঙ্গীতায়োজন করছেন ইমন চৌধুরী, উনি আসলে মানে আচ্ছা, ইমন নামটা কিন্তু আমি এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি, ইমন নামটা কিন্তু আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য খুব পাওয়ারফুল একটা নাম। আমরা শওকত আলী ইমনের নামের সাথে পরিচিত, আমরা ইমন সাহার নামের সাথে পরিচিত, যারা অনেক অনেক সুপার ডুপার হিট এবং স্মরণীয় গান আমাদেরকে উপহার দিয়েছেন। তার সাথে যুক্ত হলো আরেকটা ইমন, ইমন চৌধুরী। আচ্ছা, ইমন চৌধুরী নামটা যখন আসলো তখন কিন্তু আবার পাখির কথা চলে আসে। সর্বশেষ একটা চমৎকার গান, একদম রীতিমতো আরেকটা ভাইরাল গান, ওই কালা পাখি হাওয়া ছবির যে গানটা, হ্যাঁ, ওইটাও কিন্তু ইমন চৌধুরীর সঙ্গীতায়োজনে ছিল। কালা পাখি তুমি বন্ধু, কালা পাখি, কালা পাখির সিকল বলবো না, আমার ভুল হয়ে যাচ্ছে, কালা পাখির পর আসলো টেকা পাখি। মানে এখন বাংলা গানের একটা পাখির যুগ চলছে এবং পাখির মতো বাংলা গান আবার উঠছে। আমরা যেমন 80-এর দশক, 90-এর দশক বা তারও আগে 60-এর দশকে বাংলা চলচ্চিত্রের গান যেভাবে আমাদের দোলা দিয়ে যেত, সেইভাবেই আমাদের এই পাখিগুলো, গানের পাখিগুলো আমাদেরকে আবার নতুন করে দোলা দিয়ে যাচ্ছে। এবং সিনেমার সুদিনের সাথে সাথে আমাদের গানেরও সুদিন ফিরে আসছে। এর মধ্যে অডিও ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ভালো গান আসছে, যেমন সর্বশেষ খুব সম্প্রতি ব্যবসার পরিস্থিতি যে গানটা, খুব ভালো একটা গান ছিল, খুব জমজমাট একটা গান ছিল। তো গান, সিনেমা, নাটক সব মিলে আমরা মনে হয় যে আবার আমাদের হারানো দিনগুলোতে দিনগুলো ফিরে পেতে যাচ্ছি। আর টেকা পাখি গানটা একটা অদ্ভুত সুন্দর গান, একটা ঘোর লাগা গান, একটা মজাদার চটকদার গান। চটকদার বললে কি একটু হালকা হয়ে যাচ্ছে, ঠিক জানি না, অনুভূতি তো আসলে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। খুব চমৎকার একটা গান, এবং আমরা বিশেষ করে আমি অপেক্ষা করবো যে অনম বিশ্বাস, এর আগের ভিডিওতে বলেছিলাম দুই দিনের দুনিয়া যখন রিভিউ দিলাম যে আশা করি উনি নিয়মিত সিনেমা বানাবেন, আজকে বলবো যে উনি নিয়মিত গানও লিখবেন, অন্তত বছরে একটা দুইটা গানও যেন আমরা ওনার কাছ থেকে পাই। আর ইমন চৌধুরী, আপনার কাছ থেকেও আমরা অনেক ভালো ভালো গান প্রত্যাশা করি। আর মাশা আমিনি, থুকু মাশা ইসলাম, আপনার এর আগে কোনো গান আমার শোনা হয় নাই, অদ্ভুত সুন্দর কণ্ঠ আপনার, কণ্ঠের যত্ন নেবেন, আপনার মানে আপনার ফ্যান হয়ে গেছি, হ্যাঁ, এবং আমি না পুরো বাংলাদেশে আপনার ফ্যান। এগিয়ে চলুন, আর টেকা পাখি গানের জন্য শুভকামনা, দুই দিনের দুনিয়া সিনেমার জন্য শুভকামনা। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, দুই দিনের সিনেমাটা মিস করবেন না, চরকিতে দেখা যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।